আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবার ফিরে এলাম ইংলিশ পয়েন্ট, জামান ইংলিশ পয়েন্টে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানি? পার্টস অফ স্পিচ আট প্রকার। তো তার মধ্যে আমরা কিছু নিয়ে আলোচনা করব, কারণ একসঙ্গে আট প্রকার নিয়ে আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার এবং বুঝতেও আমাদের সমস্যা হবে, যার কারণে আমরা চারটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে যে চারটা নিয়ে আলোচনা করব, সেই চারটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার। বন্ধুরা, আগে জেনে নেওয়া যাক নাউন কাকে বলে। নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, রহিম এরপর আমরা দিতে পারি যেমন আকাশ, সোনা, কোন ইন্দ্রিয় জাতীয় প্রাণী যেমন কুকুর ইত্যাদি। প্রোনাউন কাকে বলে? আমরা যদি নাম কোনো ব্যক্তি বা বস্তুর নাম হয়, তাহলে প্রোনাউন হচ্ছে তার পরিবর্তে যা বসে। তার পরিবর্তে বসে এমন কিছু উদাহরণ আমরা লিখব, তাহলে নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। যেমন সে, ইহা, এটি, ওইটি ইত্যাদি। দর্শক, এবারে আমরা ইংরেজিতে এগুলো লিখব, কারণ আমরা বাংলা ভাষাভাষী, যার কারণে আমরা বাংলায় আগে লিখলাম রহিম, কারণ নাম রহিম, স্কাই, গোল্ড, ডগ, এটসেট্রা। তাহলে এখানে সে আসছে হি, ইট, ব্যাট, দোস বা দ্যাট দিয়ে শেষ করি, এটসেট্রা। তাহলে আমরা জানতে পারলাম নাউন এবং প্রোনাউন দুটি এবং দুটির মধ্যে কারণ যে সম্পর্ক। এবারে আমরা আসবো অ্যাডজেক্টিভ। দেখেন, আমরা যদি নাউন এবং প্রোনাউনকে কোনো ব্যক্তি বা বস্তুর নাম ধরি এবং তার পরিবর্তে ধরি, তাহলে দুটোকে আমরা এক বলতে পারি। কিভাবে এক বলতে পারি? আসলে ওই ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে প্রোনাউন বসে। কিন্তু অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ওই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, কম বেশি প্রভৃতি। যেমন আমরা বলতে পারি বড়, ছোট, কম, বেশি, ভালো, মন্দ ইত্যাদি। তাহলে আমরা ইংরেজিটা করি, বিগ, স্মল, লেস, হিউজ। গুড, ব্যাড, এটসেট্রা। তাহলে দর্শক, নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক, তারা একে অন্যের পরিবর্তে বসে। কিন্তু অ্যাডজেক্টিভটা হচ্ছে এদের ভালো মন্দ দোষ গুণ এগুলোকে বলা হয়। এবারে আমরা দেখব ভার্ব কাকে বলে। এই ভার্বটা হচ্ছে নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন এ দুটির সময় ব্যয় করাকে, সময় ব্যয় করাকে বলে। তাহলে নাউন এবং প্রোনাউনের সময় ব্যয় করাকে কি বলে? ভার্ব বলে, যেটিকে আমরা কি বলে থাকি? কাজ বলে থাকি, কাজ।
তাহলে কোনো কিছু করার নামই হলো কাজ, আর সেটি হচ্ছে ভার্ব, যাকে বাংলায় ক্রিয়া বলা হয়। তো আমরা এবার দেখব কিছু উদাহরণের মাধ্যমে নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলোর সম্পর্ক আমরা দেখব। এগুলোর সম্পর্ক আমরা দেখতে হলে প্রথমে আমরা নাউন বা প্রোনাউন যে কোনো একটি নেই, যেমন রহিম, রহিম ডাব্লিউ ও আর কে এস ওয়ার্কস ওয়েল ইন হিজ অফিস। দেখেন একটি উদাহরণের মধ্যে আমরা এই চারটি পার্টস অফ স্পিচ পেয়ে যাবো। যেমন রহিম, তাকে আমরা কি বলতে পারি? নাম, কোনো কিছুর নাম, ঠিক আছে। এরপরে আসছে ওয়ার্কস, ভিই আর ভার্ব, আমরা জানি ওয়ার্ক মানে কাজ করা। আচ্ছা এরপর আসছে ওয়েল, ওয়েল মানে কি? ভালো। সেটা আসছে অ্যাডজেকটিভ, বাকি অংশ আমরা দেখিয়ে দিলাম। তো দর্শক, নাউন ভার্ব অ্যাডজেকটিভ, কোনো কিছুর নাম নাউন, কাজ করাকে ভার্ব বলে, ওয়ার্ক ওয়ার্ডস, এদিকে অ্যাডজেকটিভ ভালো বা মন্দকে বলা হয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রোনাউনের ব্যবহার করে করতে চাই, তাহলে রহিমের পরিবর্তে এখানে আসে হি, রহিম পরিবর্তে আসবে হি, তারপরে যা আছে তাই বসাই, ওয়ার্কস ওয়েল বাকি অংশ। তাহলে হি হচ্ছে এখানে প্রোনাউন, ভার্ব এবং অ্যাডজেকটিভ। তো দর্শক, আজকে এই ছিল আমাদের ক্লাসের বিষয়বস্তু, আর পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব পরবর্তী চারটা যে বিষয় আছে, চারটা যে প্রকার আছে, নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ ভার্ব, এর পরবর্তী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন, আর লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর যদি পরবর্তী ভিডিও আপনার দেখতে ইচ্ছে হয় বা পরবর্তী ভিডিওতে আপনি আমাদের পাশে থাকতে চান, অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দিলেই সেটা আপনার সামনে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ।